2001 সালের 9/11 হামলার পর আফগানিস্তানে সেনা অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে চালানো যৌথ ওই অভিযানে পতন হয় তালেবান সরকারের। 20 বছর ধরে চলে আফগান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান হয় 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় তৎকালীন মার্কিন প্রশাসন ও তালেবানের মধ্যকার শান্তি চুক্তির মাধ্যমে। শুরু হয় মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় 2021 সালের আগস্টে তালেবান ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হয় সব মার্কিন সেনা ও তাদের সহায়তাকারী আফগানদের। আফগানিস্তান থেকে তড়িঘড়ি সেনা প্রত্যাহারের জন্য এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে বাইডেন প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়, তালেবানের সঙ্গে 2020 সালে হওয়া ট্রাম্পের চুক্তির কারণে আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো বিকল্প ছিল না বাইডেনের কাছে। তবে সেনা সরিয়ে নেওয়াকে সঠিক সিদ্ধান্ত বলে জানালেও আগে বেসামরিক নাগরিকদের নিরাপদে স্থানান্তর উচিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের এমন প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন আফগানিস্তানে আত্মসমর্পণ করেছে। হোয়াইট হাউস তাকে নিয়ে মিথ্যাচার করছে বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতো বাইডেনও আফগান যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার প্রশাসন আফগান সামরিক শক্তির সক্ষমতার হিসাবে ভুল করেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এ কারণেই সেনা প্রত্যাহারের সময়সীমার কয়েক সপ্তাহ আগেই তালেবান আফগানিস্তানের বড় অংশের দখল নেয়। এছাড়া তড়িঘড়ি 1,20,000 মানুষকে নিরাপদে সরাতেও হিমশিম খেতে হয় মার্কিন সেনাদের। সামরিক বাহিনী প্রত্যাহারের শেষ কয়েকদিনে বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটে। এতে 13 মার্কিন সেনা ও প্রায় 200 আফগান নিহত হন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।